প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ পানামা নদীতে যাওয়ার জন্য ঢাকার গুলিস্তান এলাকায় যখন আমি পৌঁছিলাম, ঘড়িতে তখন বেলা 11টার মতো বাজে। প্রথমে এখান থেকে বাসে করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া বাসস্ট্যান্ডে যেতে হবে। তারপর সেখান থেকে সিএনজি করে অথবা ব্যাটারি চালিত অটোরিক্সায় যেতে হবে গন্তব্যে। গুলিস্তান থেকে প্রতি আধা ঘন্টা পরপর সোনারগাঁয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় বাসগুলি, স্বদেশ, দোয়েল সহ বড় বড় কয়েকটি কোম্পানির বাস। দোয়েল কিংবা স্বদেশ বাসে গেলে ভাড়া পড়বে 65 টাকা জন প্রতি, এসি বাসে গেলে গুনতে হবে 80 টাকার মতো। আমি স্বদেশ পরিবহনের একটি নন এসি বাসের টিকিট কেটে উঠে পড়লাম। এরপর শুরু হলো প্রাচীন নগরীর এক অভিমুখী যাত্রা। গুলিস্তান মোড় পেরিয়ে ফ্লাইওভারে উঠল বাসটি। বাম পাশের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে নিলাম বঙ্গভবনের কিছু অংশ, বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন। চলার পথে ঢাকা শহরের অনেক কিছুই দেখতে পেলাম। ঢাকা থেকে সোনারগাঁও দূরত্ব মাত্র 30 কিলোমিটার, আর মোগরাপাড়া থেকে পানাম নগরের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। অটোরিক্সা জন প্রতি ভাড়া 10 টাকা। মোগরাপাড়ায় নেমে অটোতে জন প্রতি 10 টাকা করে আমরা পানামের উদ্দেশ্যে রওনা হয়েছি। মোগরাপাড়া থেকে পানাম নগর আসতে বেশি সময় লাগলো না, প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই চলে এলাম প্রাচীন নগরের সম্মুখে, সেই পানাম সিটি। এখানে প্রবেশ করতে হলে 15 টাকার টিকিট কাটতে হবে। প্রবেশদ্বারের পাশেই রয়েছে সিমেন্ট দিয়ে তৈরি একটি বই, যেখানে সংক্ষিপ্ত আকারে লেখা রয়েছে পানাম নগরীর ইতিহাস। দর্শকরা, অবশেষে আমি পৌঁছে গেছি পানাম নগরী। ঢাকা থেকে এখানে আসতে সময় লাগলো মাত্র 1 ঘন্টা। আমি এখন অবস্থান করছি পানাম নগর, যেটি সোনারগাঁয়ে অবস্থিত। আসলে সুলতানি আমলে যখন সোনারগাঁ রাজধানী ছিল, তখন এই পানাম নগরটি তৈরি হয়। এখন পর্যন্ত কিছু ভবন ঠিকই টিকে রয়েছে, আর অধিকাংশ ভবনই কিন্তু ধ্বংস হয়ে গেছে কালের বিবর্তনে। এরপরও যে ভবনগুলো রয়েছে দেখলেই আপনারা অনুমান করতে পারবেন যে কতটা সমৃদ্ধ ছিল এই পানাম নগরী। চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এই পানাম নগরীর প্রতিটি কোনায় কোনায়। হারিয়ে যাওয়া এই নগরীতে পা রেখেই নিজেকে যেন হারিয়ে ফেললাম কল্পলোকের অতল তলে। একই অদ্ভুত এক বাস্তবতা যা মানতে মানুষ বাধ্য। যে নগরীতে একসময় ছিল ধনী বণিকদের বসবাস, সেই শহর যেন আজ পুরাতন সুরকির স্তূপ। যে বণিকরা কারি কারি টাকা ঢেলে তৈরি করেছিলেন বড় বড় অট্টালিকা, গড়েছিলেন নিজ বসতি, তারা কি জানতেন একদিন এভাবে বিলুপ্তি হয়ে যাবে সব কিছু? দর্শকরা, আগে চলুন জেনে নে এই পানাম নগরের সংক্ষিপ্ত ইতিহাস। পনেরো শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। বড় নগর, খাস নগর এবং পানাম নগর, প্রাচীন সোনারগাঁর এই তিনটি নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই গড়ে তুলে নেই নগর। মধ্যযুগে সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎকর্ষ লাভ করে, কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চ বর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে, ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি, তারা ক্রমে এ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়, ফলে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক
বাড়িঘর, এভাবে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। পানাম নগরী দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। পানাম নগরের ধ্বংসাত্মক ভবনগুলি ঘুরে দেখেন তারা। 2006 সালে বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক শহরের তালিকায় স্থান পায় পানাম নগর। এই স্বীকৃতি থেকে উপলব্ধি করা যায় এই নগরীর গুরুত্ব।